ভারত আগের থেকেই আমাদের সাথে জুলুম করে আসছে, যেটার বিরুদ্ধে কথা বলা হয়নি, এখন বলা হচ্ছে। পরিস্থিতিটাই এরকম যে সবাই মানে এক্সট্রা এনার্জি পেয়ে গেছি। এটা আমাকে বলেন, আন্তর্জাতিক নদীতে কি বাদ দেওয়ার কোনো নিয়ম আছে? আইডিয়াল যে কেউ আসুক, সে যে কোনো দল থেকে আসুক, এটা কোনো ব্যাপারই না। আসলে দেশটা একটা অঙ্গের মতো, যেমন আমাদের হাতে যদি একটা সমস্যা হয় তাহলে আমাদের মাথা কষ্ট পায় বা সারা শরীরে কষ্ট পায়, ঠিক তেমনইভাবে আমাদের দেশটাও এরকম। যে আমাদের দেশের এক অঞ্চলের মানুষ তারা বন্যায় কবলিত, তারা খুব দুর্ভোগে আছে, তো আমরাও সেই আমাদের জায়গা থেকে আমরা এখান থেকে যতটুকু সাহায্য করতে পারি ওটাই করার চেষ্টা করছি। আসলে এইখানে আমাদের সব শিক্ষার্থী অংশ নিচ্ছে না, আমরা হলেও কাজ করে এসেছি। আমরা মানে ভোর থেকে হলে কাজ করে যখন আমাদের হলের কাপড় টাপড় বা খাবার টাবার রেডি করা হয়েছে, তারপর আমরা ইটিএসসিতে আসছি। মানে এরকম সব হলেই কাজ করছে, এমনকি ডিপার্টমেন্ট ওয়াইজও কাজ করছে, আর ওগুলো হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে টিএসসি। আমরা সেইখানে সব গুছিয়ে তারপর টিএসসিতে নিয়ে আসছি, আর যেগুলো হচ্ছে বাইরে থেকে অনুদান দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে এইখানে কাজ মানে কাজগুলো চলছে। আসলে এই পরিস্থিতিটাই এরকম যে সবাই মানে এক্সট্রা এনার্জি পেয়ে গেছি। মানে মাত্রই হচ্ছে আমরা স্বাধীন হলাম, আমাদের মানে নতুন দেশ গড়ার একটা প্রতিশ্রুতি নিয়ে, তার মধ্যে বন্যা, তো এখন মানে কেউই ক্লান্ত না, মানে সবাই নিজের জায়গা থেকে কাজ করে যাচ্ছে আর কি। ধ্বংস বিধ্বস্ত মানে ওটা বলা যায় যে ছোটোখাটো যুদ্ধই, মানে যুদ্ধের পরে দেশটার অবস্থা তো বুঝতেই পারেন। তো সেইখান থেকে উঠে আসে একটা নর্মাল দেশ বা উন্নয়নশীল বা উন্নত দেশ করে গড়ে তোলার জন্য আমাদের অনেক চ্যালেঞ্জ আছে সামনে। তার মধ্যে মনে করতেছি যে প্রথমেই হচ্ছে বন্যা পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পাই, তারপর ইনশাল্লাহ আমরা মানে সুন্দর একটা দেশ গড়ার স্বপ্ন নিয়ে আছি। ভারত তো আমাদের উপর অন্যায় অবিচার করছে অনেক দিন যাবত, সেটার বিরুদ্ধে কথা বলার মতো আগে কেউ ছিল না। আবরার বুয়েটের আবরার যে হত্যাকাণ্ড হলো সেটা তো জানিনি, তো তখন হচ্ছে আমরা কথা বলতে পারতাম না, এখন আমরা কথা বলতে পারি। ভারত আগের থেকেই আমাদের সাথে জুলুম করে আসছে, যেটার বিরুদ্ধে কথা বলা হয়নি, এখন বলা হচ্ছে। জাস্ট এইটুকুই, আগে প্রকাশিত হয় নাই, এখন প্রকাশিত হচ্ছে, তো এটা তো স্বাভাবিক। আন্তর্জাতিক নদীতে বাদ কিসে? এটা আমাকে বলেন, আন্তর্জাতিক নদীতে কি বাদ দেওয়ার কোনো নিয়ম আছে? কিন্তু ভারত দেখেন কতগুলো বাদ দিয়ে রাখছে, আর তাদের মন মতো চাইলে সে বাদ খুলবে, মন মতো যাবে যে বাদ আটকাই দিবে, এটা তো হয় না। আসলে আমাদের আমাদের হচ্ছে শুকনো মৌসুমে আমরা খরায় পড়ি, আমাদের চাষাবাদের সমস্যা হয়, আমাদের নদীর কোনো নাব্যতা নাই, আবার হচ্ছে ভরা মৌসুমে আমাদের বাদ ছেড়ে দিয়ে আমাদের লোকালয় প্লাবিত করে দেয়, এটা তো মানে কোনো ইয়েই আসে না। এটা আন্তর্জাতিক আদালত অবশ্যই যাওয়া উচিত, এখন না আরও 15-16 বছর আগে যাওয়া উচিত ছিল, যে যখন থেকে হচ্ছে তাদের যতটুকু পানি দেওয়ার কথা আমাদের ততটুকু পানি না দেয়, তখনই আমাদের এটার উপর আওয়াজ তোলা উচিত ছিল। কিন্তু এখন সময় এসেছে সবাই যেন আওয়াজটা তুলে, মানে আমাদের জন্মের পরে বা আমাদের জ্ঞান হওয়ার পরে আমরা অন্য কোনো দল দেখিনি আসলে, মানে আমরা শুধু আওয়ামী লীগটাই দেখছি। আমরা বিএনপি কী করেছে, জামাত কী করেছে, শিবির কী করেছে, আমরা এগুলো কোনো আইডিয়াই নাই আসলে। এখন আমরাই চাচ্ছি যে মানে ভালো কেউ আসুক, যার হচ্ছে একটা আইডিয়াল যে কেউ আসুক, সে যে কোনো দল থেকে আসুক, এটা কোনো ব্যাপারই না। মানে আমরা শুধু হচ্ছে যে এমপি পর্যায়ের যে নির্বাচনগুলো, আমরা শুধু হচ্ছে সে আওয়ামী লীগ করে দেখেই আমরা তাকে ভোট দিব, এরকম যেন কেউ না করে। সে মানুষটা কেমন, সে দেশের জন্য কী করতে পারবে, সে কতটা ডেডিকেটেড, সেটা দেখে আমরা ভোট দিই। তারপরে হচ্ছে সে আওয়ামী লীগে আসুক, বিএনপি আসুক, জামাতি আসুক বা নতুন কোনো দল আসুক, ওইটা ডাজন্ট ম্যাটার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।